কলার ফুল বা মোচা একটা আয়রন সমৃদ্ধ খাবার আমরা সকলেই জানি। সেই মোচা দিয়ে আজ আমি একটা ভিন্ন স্বাদের পকোড়া বানিয়ে দেখাবো। এটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু ততটাই লোভনীয়। এর সাথে শিখে নেব মোচার কোনটা খেতে হয় আর কোনটা বাদ দিয়ে দিতে হয়। আর একটা কথা, এখানে আমি কোনো বেসন ব্যবহার করব না, তাহলেও পকোড়াটা এত ক্রিস্পি মুচমুচে বানাবো কিভাবে সেটাও দেখে নেব। আমি ঋতুপর্ণা, রসনাতে তোমাদের সকলকে স্বাগত। চলো দেরি না করে চট করে শিখে নিই। মোচা তো অবশ্যই লাগবে। মোচাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে মোচার যে খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো, প্রত্যেকটা খোলার মাঝখানে রয়েছে এক গোছা করে ফুল। এই ফুলগুলোকে সংগ্রহ করে নিতে হবে। এইভাবে মোচাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে ফুলগুলো একে একে আমি নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা খোলার মাঝখানে এরকম ফুল রয়েছে। এরপরে দেখাবো যে ফুলটাকে আমি ছাড়াবো কিভাবে। ফুলগুলো সংগ্রহ করে নিয়েছি, এরপর ফুলগুলোর মাঝখান থেকে বার করে নিতে হবে। শক্ত ডান্ডার মতন একটা জিনিস রয়েছে, দেখো এরকম শক্ত ডাঁটাটা ছাড়িয়ে বার করে নিচ্ছি। আর তার তলার দিকেই রয়েছে একটা সাদা অংশ, সেটাকে বার করে ফেলে দিতে হবে। এই দুটো জিনিস বাদ দিতে হবে প্রত্যেকটা ফুলের। এরপরে সমস্ত ফুলগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি যে মোচাটা ব্যবহার করছি সেটা কিন্তু তেঁতো নয় বা কষা নয়, সেই জন্য এটাকে শুধুমাত্র জল দিয়ে ধুলেই হয়ে যাবে। কিন্তু তেঁতো বা কষা যদি মোচা হয়, সেক্ষেত্রে তেঁতুল দিয়ে আর একটু নুন দিয়ে যদি ধুয়ে নেওয়া হয়, তাহলে কষাটে ব্যাপারটা অনেকটা চলে যায়। আর এখানে লাগছে আলু। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খোসা ছাড়ানোর পর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, কারণ এই আলুটাও আমি সিদ্ধ করে নেব, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে। এরপরে কিছু কলার ফুল আমি রেখেছি এখানে, পরিষ্কার করার পরে আমি ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে এইভাবে রেখে দিয়েছি, এটাও আমার কাজে লাগবে। এরপর আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে কেটে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিচ্ছি এক চা চামচের মতো নুন, নুনটা তোমরা স্বাদ মতো দিও, আর দিচ্ছি কিছুটা ছোলা, এটা ভেজানো ছোলাই আমি ব্যবহার করেছি। সমস্ত জিনিসটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। আমি মোটামুটি 10 মিনিট সিদ্ধ করেছি, দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর জলটাও শুকনো হয়ে গিয়েছে। জলটা যদি শুকনো না হয়, সেক্ষেত্রে কিন্তু জলটাকে ফুটিয়ে মেরে নিতে হবে। এরপর ব্যাটার বানাবো, তার জন্য কী কী লাগছে দেখে নিই। ব্যাটারটা একটু অন্য ধরনের হবে, তাহলে এটা খুব মুচমুচে ক্রিস্পি হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর দিলে এটা অনেক বেশি মুচমুচে সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রাইস ফ্লোর বা চালের গুঁড়ি, চালের গুঁড়িতেও খুব সুন্দর মুচমুচে ক্রিস্পি হয়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো নুন, আর দিচ্ছি 1 চিমটে হলুদ, হলুদটা অপশনাল, দিলে ভালো লাগবে দেখতে সেই জন্য দিলাম। আর দিচ্ছি 1/2 চা চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর খুব সামান্য একটু আদা বাটা। এরপরে আমি এটাকে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। একটু একটু করে জল মিশিয়ে এটাকে ব্যাটার বানিয়ে নিতে হবে। পাত্রটা যেহেতু খুব ছোট হয়ে গিয়েছে, মেশানো যাচ্ছে না, সেই জন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম। এরপরে ভালো করে এইভাবে ফেটিয়ে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও একটু কম খাবার সোডা। এরপরে একটু একটু করে জল দিয়ে এটাকে পাতলা করে মেখে নিয়েছি। দেখো ব্যাটারটা এইরকম পাতলা হতে হবে, খুব বেশি মোটা হবে না। এরপরে পকোড়াটা বানাবো, তার জন্য যে মোচাটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে মেখে নিচ্ছি। আমি গ্লাসের পিছনে করে মেখে নিচ্ছি, তোমরা গ্লাস ব্যবহার করতে পারো, কিংবা বাটির পিছনে করেও মেখে নিতে পারো, কিংবা হ্যান্ড স্ম্যাশার ব্যবহার করতে পারো। ভালো করে এইভাবে চেপে চেপে একদম স্মুথ করে মেখে নিচ্ছি, তাহলে পকোড়াটা খেতে খুব ভালো লাগবে। মাখা মোটামুটি হয়ে গিয়েছে, এরপর হাতে করে একটু ভালো করে থেসে নিচ্ছি, যাতে বাকি গাঁটগুলোও সুন্দরভাবে মাখা হয়ে যায়। মাখা হয়ে গিয়েছে, এরপর এখানে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতন কোরানো নারকেল, আর দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত জিনিসটাকে এরপরে মেখে নিতে হবে। সমস্ত মশলাগুলো দিলে পুরটা খেতে খুব ভালো লাগবে। মাখা হয়ে গিয়েছে, এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটা মুখে পড়লে খুব ভালো লাগবে, সেই জন্য আমি দিচ্ছি, না থাকলে নাও দিতে পারো। আর দিচ্ছি ঘি, ঘিটা অবশ্যই দিও, তাহলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। ভালো করে মেখে নিচ্ছি সমস্ত জিনিসগুলোকে। মাখা অলমোস্ট হয়ে গিয়েছে, এরপর পকোড়াটা বানাবো, সেটা দেখে নেব পকোড়াটা বানাবো কিভাবে, এত সুন্দর দেখতে পকোড়াটা। প্রথমে এরকম একটু বড় সাইজের গোল বানিয়ে নিচ্ছি, এটাকে হাতে করে চেপে চেপে বানিয়ে নিতে হবে। এরপর যে কলার ফুলগুলোকে আমি রেখেছিলাম, সেই কলার ফুল ভিতরে 3টে করে আমি ঢুকিয়ে দিচ্ছি। এই
গোলটার মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে গোলটাকে একটু চ্যাপ্টা শেপের যেমন দেখাচ্ছি সেইভাবে বানিয়ে নিতে হবে। তলার দিকটাও একটু চেপে দিচ্ছি যাতে বসার কোনো অসুবিধে না হয়। দেখো সুন্দরভাবে বসে যাচ্ছে আর পকোড়াগুলো দেখতে ভীষণ আকর্ষণীয় হয়েছে। এখানে আমি মোচাটা কাঁচাই ব্যবহার করেছি, এটা কিন্তু যখন ভাজা হবে তখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপরে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি, ব্যাটারে এইভাবে চামচের সাহায্যে আমি ডোবাচ্ছি। এরপর এখানে তেল গরম বসিয়ে দিচ্ছি, আমি সাদা তেলেই ফ্রাই করব। সাদা তেলের সাথে তোমরা একটু ঘি দিয়েও এটাকে ভাজতে পারো, তাহলে আরও ভালো লাগবে, কিন্তু আমি ঘি দিচ্ছি না, শুধুমাত্র সাদা তেলেই এটাকে ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দিলাম, তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই ছাড়তে হবে। একটা ভালো করে এপিটোপিট করে নেওয়ার পরে আর একটা ছাড়ছি, কারণ একটা একটা করে দিলে একটার সাথে একটা চিটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর তিনটে ছাড়া হয়ে গিয়েছে, এখানে আর ধরবে না, যতগুলো ধরবে সেই মতন ছাড়তে হবে। এরপর এপিটোপিট করে উল্টে ভালো করে একটু টাইম নিয়ে ভাজতে হবে। এই সময় আমার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রয়েছে, একটু টাইম নিয়ে ভাজলে ভিতর থেকে সুন্দরভাবে সব জিনিসটা তৈরি হবে আর ওপরটা খুব সুন্দর ক্রিসপি মুচমুচে হবে। দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, একদম মুচমুচে, বুঝতেই পারছো এটা গরম গরম খেতে অসম্ভব ভালো হয়। এরকম ক্রিসপি মুচমুচে পকোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আজই রসনাকে সাবস্ক্রাইব করে আমায় বন্ধু করে নাও। সকলে খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে।